সিরাজগঞ্জে এতিমদের মাঝে জেলা পুলিশের উদ্যোগে ঈদ উপহার পাঞ্জাবি ও পায়জামা সহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার সন্ধ্যার আগে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল আলাউদ্দিন ডেলসারে সয়াদান গড়া উত্তর পাড়া চৌরাস্তা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পঞ্চাশ জন ছাত্রদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় পুলিশ সুপার হাসিবুল এতিমদের হাতে এই ঈদ উপহার তুলে দেন